হালকা হালকা দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ থাকলে মনে হয় এখান থেকে ফগটা বেরিয়ে যাবে, তারপর দেখবো কিরকম ছবি আসে। এত এক্সাইটেড না, মনে হচ্ছে যে ওই নিচে গিয়ে চান করি। একটা ছোট ঝর্ণা বয়ে আসতেছে, তো এটা হচ্ছে তোমার রোহিণী যাওয়ার পথে যে ঝর্ণাটা পড়ে, তো সেটাই হচ্ছে রোহিণী রোড। দেখো ওই যে আমাদের ক্যামেরাম্যান ফটো তুলেছে আমার, বাট রাস্তার মধ্যে বৃষ্টির জন্য এখানটায় থামলাম এই রেস্টুরেন্টে। তো দেখলাম যে পাশে এত সুন্দর একটা ভিউ আছে, তো সেটার জন্য তোমাদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম। তো দেখো চারপাশে প্রকৃতিটা কত সুন্দর, দেখো গাছ, দেখো অনেক অনেক দরকার, এভাবে সাপোর্ট করতে থাকো যেন তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তো চলো রাস্তার মজা নাও, দেখা যায় না যা জল দেখলাম না, একদম মন শান্ত হয়ে গেল। এতদিন ধরে আসতেছে এই রাস্তায় কিন্তু এরকম ভিউ দেখি না, বাট আজকে যা দেখলাম না, জাস্ট ওয়াও। তোমাদেরকে কি বলবো, আর না আসলে বুঝতে পারবো না এত সুন্দর ভিউ ছিল না, এত সুন্দর না। তো দেখো এদিকে কোথাও কোথাও বৃষ্টি পড়ছে, কোথাও কোথাও শুকান, এখনো পড়তেছে গাছ, দেখো এখনো পড়তেছে, হালকা হালকা পড়তেছে। তো সেটার জন্য ক্যামেরাটা লাগাইলাম হেলমেটে, না হলে বেশি বৃষ্টি হলে লাগাইতাম না। ওয়াটার প্রুফ কেস আছে, বাট তবুও লাগাবো না, কেননা ভয়েসটা আসবে না ওয়াটার প্রুফ কেস লাগালে, তো সেটার জন্য লাগাইলাম না। তো দেখি কত দূর যা যায় এরকম করে, তারপর বৃষ্টি শুরু হলে বাস ক্যামেরা আবার অফ করতে লাগবে। বাস নেচার রাইডিং এর মজা হচ্ছে, ঘোরা হচ্ছে, বাস আর কি লাগে। ওই যে সাদা সাদা কালা কালা রং তো নিচে সাদা কালা, বেশি আমি মনটা গেল বসন্ত কালে নাকি, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, তারপর গানটা ভুলে গেছি ভাই, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। হচ্ছে হচ্ছে গাছ হচ্ছে, আমি একটা ছোট মডিফিকেশন করেছিলাম, বাড়িতে ধাওয়া দিচ্ছে, বলতেছে নতুন গাড়িটা তুই কি বলছিস এটা। ও তো এই যে সামনে দেখো এই যে ক্যামেরার মানটা লাগাইছি, তো বাড়িতে বলছে এই যে কি জিনিস তুই নতুন গাড়িটা কি করছিস। তো মানে হচ্ছে আমি আমি বললাম যে তোমরা বুঝবে না এটা কি জিনিস, এটার জন্য দুদিন ধরে বড় হলাম, বলতেছে এটা কি জিনিস লাগাইছিস তুই নতুন গাড়িটায়, তার জন্য এদিকে স্টিকার লাগাতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের, সো আর এদিকে তোমার ইনস্টাগ্রামের, তো লাগাবো ভাবতেছি। ও হো মাই, ও জাস্ট অসম ভিউ লাগলে ভাই, এত সুন্দর ভিউ গাইস, এখানটা একটু দাঁড়াবো গাইস, এত সুন্দর ভিউ দেখে না আর আগাতে ইচ্ছে করতেছে না, ও জাস্ট অসম ভিউ ভাই, এত সুন্দর ভিউ আর কি বলবো ভাই। তো গাইস দেখো দেখো এত সুন্দর, এত সুন্দর না কি বলবো, আর এত এক্সাইটেড, দেখো সবাই দাঁড়াচ্ছে ফটো তোলার জন্য, এত সুন্দর একটা ওয়াটারফলস, ও হ্যাপি লাগতেছে ভাই আমাকে। আগে যখন আসতাম তখন তো বর্ষা থাকে না, বাট এখন বর্ষা শুনে আসছি পুরো বাহারের মজা নিয়ে যাবো গাছ, দেখো এত সুন্দর না ভিউটা, এত সুন্দর জাস্ট ওয়াও, দেখো এই যে উপর থেকে পড়তেছে গাছ, এত সুন্দর লাগতেছে না, পাহাড়ের মজাই হচ্ছে এইটা। দেখো রাস্তায় যে যোগাযোগ কত ওয়াটারফলস দেখবো, দেখো কিছুদিন আগে মোটামুটি 4-5 কিলোমিটার আগে একটা দেখে আসলাম, এখানটা তার থেকে বড়, আচ্ছা ফিলিং হচ্ছে না। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, তো আমাদের ফটো তোলা হয়ে গেল এখানটায়, আজকে আসছিলাম আমার উদ্দেশ্যটাই ছিল আজকে ফটো তোলার, তো আজকে ফটো তুললাম, এই যে দেখো আমার পিছনে, জাস্ট ওয়াও জাস্ট ওয়াও, এত সুন্দর না কি বলবো আর এত সুন্দর। তো এদিকে দেখো রেস্টুরেন্টের সামনেই এত সুন্দর একটা ভিউ, এদিকে তোমার পিছনের দিকটা, এদিকে
আর উপরের দিকে দেখো এত সুন্দর না গাইস, দিলটা খুশ হয়ে গেল। আজকে আসছিলাম আজকে ফটো তোলার জন্য, আজকে সফল পাচ্ছি আমি, আর তোমরাও আমাকে সফল করে দাও। আরেকটা জিনিস, যারা এখনো অনেক মজা হবে গাইস, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও গাইস, অনেক 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 নতুন নতুন জায়গায় নিয়ে যাবো। তো এইভাবে সাপোর্ট করতে থাকো তোমরা। তো দেখো জাস্ট ওয়াও, জাস্ট ফিলিং হচ্ছে গাইস, গর্ব হচ্ছে যে আমরা এরকম একটা জায়গায় বাস করি যে আমাদের খুবই কাছেই, আমাদের শিলিগুড়ি থেকেই অনেক কাছেই পাহাড়। তো অনেক গর্ব হচ্ছে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো ওকে গাইস, আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম। তো আজকে না তোমাদের সামনে কি হলো, এত এক্সাইটেড না, এত এক্সাইটেড, উফ জাস্ট ফিল না, আজকে এত ফিলিং, এত ফিলিংস নিচ্ছি না আমি, কোথায় যে রাখবো এত ফিলিংস। ফটো তোলার জন্য আসছিলাম, বাট আজকে সপ্তাহে পুরো হচ্ছে, তো আজকে ইনস্টাগ্রামে গিয়ে ফাটিয়ে দেবো। তো গাইস, যারা যারা আমাদের এখনো ইনস্টাগ্রামে ফলো করেনি তো অবশ্যই ফলো করে নিও। তোমাদের সাথে আজকে অনেক কথা বলে বললাম, বেশি কথা বললে আবার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেটার জন্য ভাই 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 কথা বলতে বলতে কথাই হারিয়ে গেলাম। দেখো আমার সামনে, ঠিক সামনে আই লাভ কালসিয়াম। সো দেখো মেঘের জন্য কিছু নিচে দেখা যাচ্ছে না, মেঘ দিয়ে ধারা গেছে একদম। সো দেখো এত এত সুন্দর ভিউ না কি বলবো, আজকে এত ফাঁকা, আজকে তো জাস্ট চলে যাবে যে আই লাভ কালসিয়াম। ও আজকে ভাই আমাদের লাভটা খুবই ভালো, খুবই ভালো লাভটা। আমার আবার কল আসছে, একটা বাজে পাক্কা একটা, মা ও হো হো ভাই। সো দেখো আই লাভ কালসিয়ামে কেউ নেই, শুধু একটা দাদা আসছে, শুধু একটা দাদা আসছে, ও একাই ফটো তুলতেছে, ওকে হয়তো ফটো তোলার জন্য ডাকতেছে। সো সো দেখো চার পাঁচটায় শুধু মেঘ দিয়ে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। দেখো একদম চারপাশে শুধু ফোক আর ফোক, ভাবলাম যে উপরে গিয়ে ফটো তুলবো কার সঙ্গে, বাট কার সঙ্গে আসলাম, আই লাভ কার সঙ্গে, কিন্তু ভাই হলো না। ক্যামেরা তো ক্যাপচার করতে পারবো না, তবুও আমার ছবি তুলবো আজকে কার সঙ্গে ফাঁকা। আর ওদিক দিয়ে দেখো মেঘগুলো ভাসে ভাসে যাচ্ছে, আর আমাদের পাবলিকের যা অবস্থা দেখো, ওইটার হাল দেখো একবার কি করছে দেখো, লোহা বিন প্লাস আছে ভাই। এখন ছবি তুলবো, সো গাইস যেটার জন্য আসছিলাম আজকে ছবি তোলার জন্য, আর অনেকদিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না, তিন চার দিন হয়ে গেল প্রায়, তো সেটার জন্যই আসলাম। সো না তো সো ফুল এনজয় করো তোমরা, আর আমিও এনজয় করি। 2000 years later চারিদিকে শুধু ফগ আর ফগ, কিছুই দেখা যাচ্ছে না। আর এখানটায় কি বলবো আর কি ছবি তুলবো গাইস, এখন মনে হচ্ছে আমাদের ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে লাগবে। এখানটাও তুলবো, এখানটাও ছবি তুলবো, বাট দেখো এখানকার ভিউ আসছে না। সো ওকে গাইস, তো অনেকক্ষণ ধরে এখানটায় বসে আছি, ফটো তোলা আমাদের হয়ে গেছে। সো দেখো এখন পিছনে ফাঁকা, শুধু আমরা দুজনই এখানটায় বসে আছি। সো একটা কি বলবো আর একটা দুঃখের বিষয়, যতক্ষণ ধরে রেকর্ড করছিলাম ভয়েসটা এত খারাপ, এত বাজে আসছিলো না, এত বাজে আসছিলো না, ক্যামেরার মাইক লাগাচ্ছিলাম তবুও এত খারাপ আসছে না ভয়েসটা, এখন চেক করতেছি। সো এত খারাপ রেকর্ড আসছে না, কি বলবো গাইস, মনটা না খারাপ করে দিল, কি বলবো। তার জন্য একটা ভালো দেখে মাইক নিতে লাগবে, ভয়েস কোয়ালিটি এত বিচ্ছিরি ছিল না, দেখি এইরকম করে আপলোড করতে লাগবে, কিছু করার নেই, এত খাটনি না হলে বেকার চলে যাবে। সো ভিডিওটা এখানটাই এন্ড করে দিচ্ছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে জানোই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম করে সাপোর্ট করতে থাকো ভাইটাকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার, জয় হিন্দ। ভাই তুই কিছু বলবি নাকি? একটাই বলবো, জয় হিন্দ, জয় হিন্দ। আমাদের এই ক্যামেরা দিয়ে আজকে ফটো তুললাম, কিন্তু ফটো ভালো যাচ্ছে আজকের এই যে ওয়েদার, দেখো গাইস এখন কুয়াশা শুধু ভাসতেছে ভাসতেছে, ওই জন্য আজকে আমাদের ফটো তোলা এখান পর্যন্ত শেষ, শেষ ব্লগিং ও শেষ। এই যে দাদারা চ্যানেলটা, বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, গাইস করে দিও, আর যেটা এর চ্যানেল তো জানোই তোমরা হয়তো, না জানো চ্যানেল নাম কি, নাম হচ্ছে রাজবংশী মোটো ব্লগিং, সার্চ করে দেখো আমার ব্লগ চলে আসবে,
রাজবংশী মোটর ব্লগিং সাবস্ক্রাইব অবশ্যই চেক করে নিও অবশ্যই চেক করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লকে তো এইখানটায় দেখো শুধু ফক চারিদিকে ফক আর ফক তো চলো এখন চলে যাব সিধা বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টেক কেয়ার জয় হিন্দ